নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল মেস টু মিন রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ রং সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি অবশ্যই আপনারা ভিডিওটি আলোচনা অবশ্যই আপনারা শুনবেন দেখুন আজকের এই মহাভাগ্যে আমি প্রতিদিন আপনাদেরকে টার্গেট নাম্বার কিন্তু দিয়ে থাকি দেখুন যারা টিকিট কাটছেন হয়তো আপনারা ভাবছেন আপনাদের ভাগ্য ক্লিক করে যেতে পারে হ্যাঁ এটা তো সম্পূর্ণরূপে কপাল আমি বারবার বলছি এটা ভাগ্যের খেলা যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় টার্গেট নাম্বারটা আপনার বিশেষভাবে লাভ কিন্তু দিবে। খুব রিসার্চ করে এই টার্গেট নাম্বার বলা হয় অর্থাৎ এই যে আমি রাশিভিত্তিক যে শুভ সময়গুলো বলি এবং রাশিভিত্তিক যে মহাভাগ্যে যে টার্গেট নাম্বারটা বলি কিনা খুব রিসার্চ করে এবং এর সাথে সাথে শুভ রঙটা আপনাদেরকে আমি জানাই এবং এর পাশাপাশি একটি কথা বলছি চাঁদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন কারণ রাহু হচ্ছে অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ এবং এই যে আকস্মিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন এটা একমাত্র রাহু কিন্তু ঘটিয়ে থাকে আগামীকাল সুকর্মা যোগ রয়েছে রাহু কাল রয়েছে বৈকাল সাড়ে চারটা থেকে ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে এ সময় কোনো ইনভেস্টমেন্ট বা কোনো শুভ কাজ এই সময় করবেন না এবং এই যে আমি মহাভাগ্যে প্রতিদিন যে টার্গেট নাম্বারটা দিই বারোটি রাশিরই কিন্তু কম বেশি টার্গেট নাম্বার কিন্তু থাকে অবশ্যই টার্গেট নাম্বারটা আপনারা ফলো করবেন এবং আমি যে এর আগে যে ভিডিওটি আগে দিয়েছি সেখানে কিন্তু রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু আপনাদেরকে জানিয়েছি আপনারা যারা ভিডিওটি শুনছেন কি না একবার একটি অনুরোধ আপনাদের কাছে ভিডিওটির আলোচনাগুলো অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তির যোগ আপনার আগামীকাল হতেই পারে কারণ কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না হঠাৎ আপনার অর্থ প্রাপ্তি কিন্তু ঘটতে পারে সেটা একমাত্র ঘটাবে রাহু গ্রহ তাই রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন যারা টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে বলব একবার নিজস্ব জন্মকুণ্ডুলি একবার দেখিয়ে নিন কারণ প্রত্যেকেরই কিন্তু কম বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে দেখুন রং রঙ কিন্তু মানুষের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে আপনি একটা কালার আপনার জন্য আগামীকাল কোন কালারটা আপনার ক্ষেত্রে শুভ যে কালারটার আপনি যদি জামাও না পরেন যদি একটা রুমালো পকেটে রাখেন কি না সেটাতেও কিন্তু আপনার ভাগ্য কিন্তু ক্লিক করবে অর্থাৎ আপনারা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এই কালারটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আগামীকালে মহাভাগ্যে আমি বারোটি রাশির টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় বলতে চলেছি প্রথম রাশি মেষ রাশি আপনাদের টার্গেট নাম্বার চার এবং তিন আপনাদের শুভ রং সেটি হচ্ছে আপনাদের সাদা আপনাদের ভাগ্যের মিটার সত্তর শতাংশ বৃষরাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার ছয় এবং দুই আপনাদের লাকি কালার সেটি হচ্ছে আকাশি ভাগ্যের মিটার পার্সেন্টেজ আপনাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিথুন রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সাত তিন আপনাদের শুভ কালার সবুজ আপনাদের ভাগ্যের মিটার পার্সেন্টেজ এইট্টি পারসেন্ট আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং নয় আপনাদের ক্ষেত্রে শুভ কালার সেটা হচ্ছে হলুদ আপনাদের ভাগ্যের মিটার পার্সেন্টেজ সেভেন্টি ফাইভ পারসেন্ট সিংহ রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক এবং ছয় আপনাদের শুভ কালার সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ক্রিম কালারটা শুভ আপনাদের ভাগ্যের মিটার নব্বই শতাংশ কন্যা রাশি কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার নয় এবং পাঁচ আপনাদের ভাগ্যের মিটার পঁয়ষট্টি শতাংশ আপনাদের শুভ কালার নীল তুলা রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং তিন আপনাদের ক্ষেত্রে শুভ রং সেটি হচ্ছে গেরুয়া আপনাদের ভাগ্যের মিটার সত্তর শতাংশ বৃশ্চিক রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার নয় এবং সাত আপনাদের শুভ কালার লাল ভাগ্যের মিটার আশি শতাংশ ধনুরাশি ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং এক আপনাদের লাকি কালার আকাশি ভাগ্যের মিটার সেভেন্টি পারসেন্ট মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার দুই পাঁচ আপনাদের লাকি কালার শ্রিগ্রিন আপনাদের ভাগ্যের মিটার পঁচাত্তর শতাংশ কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আট এবং চার আপনাদের লাকি কালার ইয়েলো আপনাদের ভাগ্যের মিটার পঁচাশি শতাংশ মিন রাশি মিন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সাত এবং এক আপনাদের লাকি কালার বেগুনি আপনাদের ভাগ্যের মিটার সেভেন্টি পারসেন্ট অর্থাৎ এই যে আজকের মহাভাগ্যে আমি মেস টু মিন রাশির টার্গেট নাম্বার নিয়ে আমি আলোচনা করব করলাম প্রতিদিনই কিন্তু আমি টার্গেট নাম্বার নিয়ে আলোচনা করব এবং আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ